তার ভিডিও শুরু থেকে বলে শুরুতে হ্যাঁ শুরুতেই বলে যে বন্ধু নামাজ বাদ দিও না আর তার ভিডিওর মধ্যে অশ্লীল গালি দেয় এটা একেবারে মিথ্যা কথা আমি আমার ভিডিওতে কখনো গালি ইউজ করি না এটা সবাই জান হ্যাঁ এটা বলতে পারো যে আমি সবাইকে পচাই হ্যান তান আরো অনেক কথা বলি বাট অশ্লীল কথা এটা পাবলিক হজম করবে না যদিও দেখতে বিড়িখর দাদুর মতো এভাবে বলে না না পরে দেখলে আনোয়ার মতো এক বুক ধরে টিকটকারদের মতো অজ্ঞান হওয়ার ভান কইরা পড়ে আসছি আমি যদ্দূর তার ভিডিও দেখছি তার কাজই এটা যে মেয়েদের খারাপ কথা বলা কখনোই না আমি মেয়েদেরকে প্রচুর রেসপেক্ট করি তবে যাদের নিয়ে কথা বলে তারা কেউই রেসপেক্ট পাওয়ার যোগ্য না নামাজ বাদ দিও না বন্ধু এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হোয়াটসঅ্যাপ কাকা দিস ফারাবি হ্যাঁ আর আজকে আমি কথা বলবো আমাকে নিয়ে রোজ ভিডিও করা প্রথম কোনো মেয়েকে নিয়ে আপনারা হয়তো তাকে চিনেন আবার নাও চিনতে পারেন অ্যাকচুয়ালি ফেসবুকে সে সবাইকে প্রেমের টিপস দেয় আমার পেজের নাম আমার যা ইচ্ছা আমি তাই দিব আমার টিপস দি না যাই দি আমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে দাও না 20 টি টিপ দাও নাকি টিপ স্কোয়ার দাও সেটা তোমার ব্যাপার তবে আজকে থেকে আমি তোমাকে টিপ বলেই ডাকবো সো আজ এর কাউকে বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক ও ইন্ট্রো লাগা কে ভিডিওটা কোন টিপস ভিডিও না হ্যাঁ আজকের ভিডিওটা কোন টিপস ভিডিও না আজকের ভিডিওটা হলো আমার জান আমার কলিজা আমার একমাত্র ভালোবাসার মানুষ যাকে না পেলে আমি সর্বতর্বত খায় মইরাও যাইতে পারি না বইলা লাভ নাই আমারে এখন বাঁচাতে হইলে তারে আমার কাছে আইনাই দিতে হইব কেক ভাস্তের নিয়ে ভিডিও ভাস্তে দেই মনে হয় না ভাস্তে বললাম আর ভাস্তে তো ভাস্তে ভাস্তে বাসা বারবার তুমি আমারে কেন ভাস্তে বলতেছো আমারে কোন एंगल থেকে ভাস্তে মনে হয় কোন মতোই দেখে ভাস্তে টাইপের মনে হয় না কোনো পাশেরের কার বীরিখর ঠাকুর দটাইপের লোকস না তার মতোই লাগে কি এত বড় কথা এই জীবন রে আর কি লাভ বাপরাজ ভাই প্লিজ আপনার বন্দুকটা আমারে দেন এই জীবন আমি আর রাখব না রাখব না রাখব না ওয়েট সে আমারে ভাস্তে কেন বলতেছে কিন্তু সে যখন তার ভিডিওতে আমাকে খালা বলছে সো আমি তাকে ভাস্তে বললাম বিশ্বাস করো জানো আমি না বুঝতে পারি নাই তুমি আমার খালাম্মা না বউ হইবারে যাও যদি আগে বুঝতে পারতাম তাহলে 300 তে তোমারে কখনো খালাম্মা থাকতাম না আমি ভাবছিলাম তার নিয়ে আমি কোনো কিছু বলবো না ভিডিও করবো কইলাই তো ঝামেলাটা করছে এখন উঠতে বসতে খাইতে ঘুমাইতে তোমার মুখটাই চোখের সামনে ভাসতেছে মনে হইতেছে পৃথিবীতে তুমি সারা একটাও মানুষ নাই

মেসেজ করতেছিলেন যে কি ওর নিয়ে কোনো ভিডিও করলেন না ভিডিও করলেন না তার নিয়ে ভিডিও করার মতো কিছুই না সে জাস্ট তার কাজ হলো কোনো ট্রেন্ডিং টপিক পাইলে সেটা নিয়ে তার ভিডিও করা আমি যা দেখলাম হ্যাঁ এটা সত্যি যে আমি ট্রেন্ডিং টপিক পাইলে কখনোই বাদ দেই না কারণ এটা আমার প্রফেশন এখান থেকে কিছু আর্ন হয় আর ট্রেন্ডিং টপিক হলে ভিউজ বেশি হয় ইনকামটাও বেশি হয় বাট আমার প্রশ্ন হচ্ছে তুমি কবে ট্রেন্ডিং এ ছিলে জানি না শুধু আপনি না পাবলিক সহ আমিও জানি না যে আমার জানুটা ঠিক কবে ট্রেন্ডিং এ ছিল তবে হ্যাঁ একটা কাজ করতে পারি জানু তুমি যদি চাও তাহলে এবার আমি তোমাকেই ট্রেন্ডিং মানায় দিতে পারি আর তার ভিডিওর মেন কাজ হলো হাত নাড়ানো সে হাত নাড়ানোর ছাড়া কোনো ভিডিও করতে পারে না বিশ্বাস করেন আপনারা তার এই রোজ ভিডিওতে আমার সব থেকে এই কথাটাই বেশি ভাল লাগছে ভিডিওর থেকে বেশি তার হাত নাড়ানো আর একটা কথা বলতে তার দুই মিনিট টাইম লাগে আচ্ছা তার মানে তুমি আমাকে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো প্রেমে পড়ে গেছো বলো বলো আমি তো খালা হই তোমার কিসের খালা আজ থেকে তুমি আমার একমাত্র জানে মান সানি লিওন মিয়া সব বয় বয়াকাদ্য যদিও সে আমার থেকে বয়সে অনেক বড় কিন্তু তারে নিয়ে আমি কিছু বলতে চাইছিলাম না কিন্তু আমার বলতে হচ্ছে বড় ছোট কোনো ম্যাটার না তুমি বলো তোমার কথা শুনতে কেমন জানি ভাল লাগতেছে কারণ এই প্রথম কোনো মেয়ে আমাকে রোস্ট করছে তাও এত সুন্দর করে সে তো আমাকে অলরেডি পাপি বলে দিছে তার চোখে আমি পাপি কারণ আমি টিপস ভিডিও করি ও বাবা এগুলো পাপের জিনিস হ্যাঁ এটা সত্যি যে আমি তোমাকে পাপি বলছি বাট সেটা টিপস ভিডিওর জন্য না কারণ তোমার পেজটার নাম আমি জাস্ট বৃষ্টি টিপস ওখানে আমি তো কোনো টিপস ভিডিও খুঁজে পাইলাম না যেগুলো পাইলাম সেগুলো সবই তো দেখলাম কিভাবে প্রেম করবেন তার টিউটোরিয়াল ভিডিও মরিচ খেতে অনেক ছাড় আর তোমারই আমার অনেক ভালো লাগে হ্যাঁ এগুলা যদি টিপস হয় তাহলে আমারই ভুল আজ থেকে তুমি আমারও ম্যাডাম আমিও তোমার থেকে শিখতে চাই কিভাবে প্রেম করতে হয় তার মতো মহান ব্যক্তিত্ব নেই আর আমরা হলাম পাপি কারণ আমি টিপস ভিডিও করি আর সে হলো মহান দেখেন দেখেন কত সুন্দর করে রোস্ট করতেছে আমি তো পুরাই ফিদা লাভ ইউ লাভ ইউ সো আমি চাই এভাবে তুমি আমাকে বারবার রোস্ট করো আমাকে হিরো আলমের সাথে মানে রাতুল সিনহার সাথে মানে সেটা আমিই বুঝবো না জানে মানে তোমাকে হিরো আলমের সাথে কেন মানাবে তোমাকে তো শুধু আমার সাথে মানাই আমার সাথে আজ থেকে তুমি আর হিরো আলমের সাথে মিশবে না ঠিক আছে এমনিতেও লোকটা ভালো না তার দুইটা বউ তুমি কি চাও তার তিন নম্বর হতে কোন দরকার নাই তুমি শুধু আমার যদিও তার পেছনে অনেক ছেলে পড়ে আছে তাকে নিজের করে পাওয়ার জন্য আর ভাসতে তোমার জীবনে মনে হয় প্রেম তাই মুখ এই ধরনের কথা বলে তুমি না একেবারে সত্যি কথা বলছো আসলে আমার জীবনে প্রেম নাই কেউ আমার চয়েস করে না একটু মিষ্টি কথা শিখে নিও আমার ভিডিও গুলো দেখে তুমি মিষ্টি মিষ্টি কথাগুলো শিখে নিও না পারবো না আমি তোমার ভিডিও দেখে শিখতে তুমি যদি নিজে আমারে শেখাও তাইলে শিখতে পারি নেক্সট টাইম খালার আগে বলার আগে দুই তিনবার ভেবে চিনতে বলো হ্যাঁ বিশ্বাস করো কোনো চিন্তা ভাবনা লাগবে না আমার ডিসিশন ফাইনাল আজ থেকে আমি তোমাকে জানু বলে ডাকবো আমার একমাত্র জানে মান কিছু না বুঝে খুদাই কথা বলবো না না বুঝে না বুঝেই বলতেছি তুমি রাজি থাকলে ডাকবো কাজী হিরো আলম আর দেলোয়ার কাকা থাকবে আমাদের বিয়ের সাক্ষী বানের চালিকা খোপড়ি তোড়বে খোপড়ি তোড় চালিকা আর আমি নেকামি করি যা করি সেটা আমার ইচ্ছা আমার ভিডিও আমার পেস আমার যা ইচ্ছা আমি তাই করব নেকামিরা করব না নেকামির ভাইরে করব সেটা আমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে কইরো নেকামি যত ইচ্ছা তত কইরো দরকার হলে আমি টিকটক আইডি ওপেন কইরা দিব শুধু ফেসবুক কেন টিকটকে গিয়েও নেকামি করবা সো নেক্সট টাইম আমার নে ফাউ কথা বলার আগে দয়া করে দুই চারবার ভেবে নিবা আর ভালো থেকে ভাস্তে আচ্ছা ঠিক আছে ভালো থাকো আর নিজের যত্ন নিও আবার কেউ প্রপোজ করলে রাজি হয়ে যায় না আমার কিন্তু হজম হবে না টাটা ভালো থেকো

সময় যে কোনো সমস্যা চলে আসতে পারেন তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন আল্লাহ হাফেজ